এই গরুর দাম আছে 3.5 লাখ 14-15টা নিয়ে আসি গরুর দাম কম বেচা কিনা কম বাজার ভালো না কি জাতের গরু এটা কুরাজ গরু দাঁত কয়টা হইছে দাঁতেনি এটা কি জাতের গরু পাকিস্তানি বাজারে গরু চাহিদা কেমন চাহিদা ভালো কত চাচ্ছেন এই গরুটা এটা চাচ্ছে 1,65,000 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা রহস্য ট্রাভেলের নিয়মিত পর্বের আজকের এই পর্বটি দেখছেন আমি সকলকে জানাই প্রীতিময় শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা চলে এসেছি যশোর জেলার সবথেকে বড় পশুর হাট চৌকাসা পশুর হাটে এখানে প্রতিদিন কয়েক হাজার গরু ও ছাগল কেনা বেচা হয়ে থাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই বাজারের গরুর দাম কেমন এবং কোন কোন জাতের গরুগুলো আসে সেগুলো আজ আমরা আপনাদেরকে জানাবো এটা কি জাতের গরু এটা ফ্রিজান বাজারে গরু চাহিদা কেমন চাহিদা ভালো কত চাচ্ছেন এই গরুটা এটা চাচ্ছে 1,65,000 দাঁত কয়টা দাঁত হয়নি এখনো দাঁত হয়নি না কত কেজি মাংস হতে পারে ওই 5.5 মন 5.5 মন বাজারে কি আজকের কি কেতা চাহিদা আজকে বাজারে ডাউন ডাউন গরু কেমন বাজার কম না গরু আমদানি বেশি আছে রে আমদানি বেশি না আচ্ছা ধন্যবাদ কাকা এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এ দাঁত কয়টা হইছে দাঁতেনি এখনো দাঁত হয়নি না দাম কত বলছেন দাম হচ্ছে 120 120 হ্যাঁ বাসুর আছে নাকি সাথে না বাসুর থাকলে আড়ি করে বাসুর হয় আড়ি করে বাসুর হয় না ঠিক আছে ধন্যবাদ আপনাকে 14-15টা নিয়ে আসি গরুর দাম কম বেচা কিনা কম বাজার ভালো না ভালো ভালো এটা নিয়ে আসি1,20,000 ফ্রিজিয়ান আপনার কাছে কয়টা আছে এই একটাই ছিল বিক্রি হয়ে গেছে আজকে আজকে বাজারে চাহিদা কেমন ভালো দাম কেমন বলছে 2,80,000 2,80,000 বাজারে গরু চাহিদা কেমন আজকে চাহিদা ভালো ভাই ভালো কোনায় বিক্রি হবে হবে মাংস কতটুকু হবে মাংস আপনার 450 কেজি হবে 450 অস্ট্রেলিয়া আগে ভালো ছিল একটু কম হয়ে গেছে এখন মনে হয় যে বিক্রি হবে আর বিক্রি এখন বলা যাচ্ছে না কি হবে না হবে কয়টা গরু আনছেন আজকে পাঁচটা ভাই পাঁচটা কি একই জাতের নাকি না সব ফ্রিজিয়ান বাজারে আজকের গরু চাহিদা এবং দাম কেমন ভাই চাহিদা দাম তো ভালো ভাই চাহিদা একটু কম চৈত মাস তো কিন্তু মাংসের বাজার ভালো কোথা থেকে আসছেন আপনি আমরা আসছি 7 মাইল থেকে ভাই এর আগেও তো আপনি বাজারে আসছেন হ্যাঁ রেগুলার রেগুলার না তা কোনটা কেমন দাম চাচ্ছেন যদি বলতেন ওটা 1,15,000 ভাই ওই যে একদম সাদাটা সাদাটা এটা 1,05,000 এটা 97,000 এই দুটো আছে 1,80,000 আচ্ছা তা মনে হয় যে আপনার গরু বিক্রি হবে আশা করা যায় ভাই আশা করেন ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ এখন বেচা কিনা তো সব উপর আল্লাহর হাতে মালিকের পর ভরসা ভাই আপনি কোথা থেকে আসছেন আমি বাঘাছড়া সাতমাইল থেকে বাজারে বিক্রি করেন আর কেনেন নাকি আমি ব্যবসা করি গরু এ হাটে ও হাটে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট হাটে আমি যাই আচ্ছা আচ্ছা তাই চৌকাসার হাটে গরুর আজকে চাহিদা কেমন গরুর চাহিদা তো যা তাছাড়া বেশি চলে আইছে কোনো চাহিদাই নেই হাটে চাহিদা নেই না আপনার এই লাল গরুটার দাম কত আমার লাল গরুটার দাম আছে 72,000 72,000 কি জাতের
এ আছে কেন ফ্রিজে আন অস্ট্রেলিয়া মাংস কেমন হবে এবং দাঁত কয়টি হইছে দাঁত হয়নি মাংস হবে প্রায় দুই মন দুই মন মাংস হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তা গরু কি বিক্রি হবে বলে আশা করেন আশা তো করতেছি এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবে সেইটি জানে কয়টা গরু আনছেন আজকে আজকে নিয়ে আইছি 7-8টা নিয়ে আইছি 7-8টা আচ্ছা ভাই ধন্যবাদ থ্যাংক ইউ কাকা কেমন আছেন খুবই ভালো আছি ইনশাআল্লাহ কোথা থেকে আসছেন আমরা আইছি গদখালি থেকে গদখালি গদখালি জিওরগাছা উপজেলা জিওজেলা কয়টা গরু নিয়ে আসছেন তিনটা তিনটা বিক্রি হইছে একটা একটা বেচিনি কয়টার সময় আসছেন আইছি বেলা 12:30টার দিকে 12:30টার সময় আসছেন এখন বাজে প্রায় 3টা গরু চাহিদা কেমন বাজারে খুব একটা চাহিদা নাই অন্য দিনের তুলনায় কি চাহিদা কম অন্য দিন থেকে আজকে চাহিদা কম বাজারে কি গরু বেশি হয় চাহিদা কম হ্যাঁ হ্যাঁ কাস্টমার কম গরু বেশি ও দাম কেমন বলছে এটা এটা দাম বলছে ওই 90 95 100 আপনার চাওয়া দাম এবং বিক্রি দাম কেমন আমার বিক্রি দাম 105 105 অর্থাৎ 105000 টাকা তা মনে হয় যে বিক্রি হবে হ্যাঁ হবে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ঠিক আছে ধন্যবাদ বলে ভাই কি জাতের গরু এটা কুরাজ গরু এ মাংস কেমন হবে এই গরুতে মাংস এখন হ্যাঁ বর্তমান বর্তমান এখন 4.5 মণ 5 মণ আছে দাম কত বলছেন দাম নিছে 1,30,000 1,30,000 আপনি কোথা থেকে আসছেন চুয়াডাঙ্গাতে চুয়াডাঙ্গা থেকে তো অন্য দিনে তুলনায় কি বাজারে আজকে গরু বেশি গরু আমদানি বেশি আমদানি বেশি বাজারে গরু বেশি ও কেতা চাহিদা কম নাকি চাহিদা কম গরু বেশি তা মনে হয় যে আপনার 1,30,000 টাকা বিক্রি হবে হবে না না 10,000 বলছে 10,000 110 ও 1,10,000 টাকা বলতেছে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম গরু কয়টা আনিছেন আজকে গরু নেই 4টি কি কি জাতের গরু আনছেন ও অস্ট্রেলিয়া থেকে আইছি শঙ্কর নিয়ে আইছি শঙ্কর গাই বাছর নিয়ে আইছি আর এই অস্ট্রেলিয়া থেকে আইছি এই চৌকাছা হাটে গরু চাহিদা কেমন চাহিদা ভালো পড়তায় কিনে আসলে পড়তায় বেচা যায় আপনি দাম কত বলছেন এই যে এই গরুটার এই গরুটার দাম চাইছে 1,25,000 কি জাতের গরু এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান আপনি কোথা থেকে আসছেন আমি মহেশপুর থানা থেকে আসছি মহেশপুর আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই বাজারে 5টা গরু নিয়ে আসছি বলছেন তা বাজার খুব মন্দা যাচ্ছে কোনো বেচা কিনা নেই গরু যা কিনছে তার থেকে অনেক কম দাম বলছে ক্রেতারা ভাই আজকে বাজারে গরু চাহিদা কেমন ভালো ভালো আপনি কোথা থেকে আসছেন আমি জিগরগাছা থেকে আসছি জিগরগাছা এই গরুটা আপনার দাম কত বলছেন 135 135 অর্থাৎ 1,35,000 টাকা কি জাতের গরু এটা এটা আছে পাকিস্তান পাকিস্তানি মাংস কতটুকু হতে পারে 6.5 মণ 6.5 মণ বাজারে গরু চাহিদা কি দেখছেন বলেন দিন ভাই ভালো ভালো অন্য দিনের তুলনায় কি গরু আজকে কম না বেশি আজকে বেশি বেশি বিক্রয়ও বেশি তা মনে হয় যে আপনার এই গরু বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো এটা কি জাতের গরু পাকিস্তানি দাম কেমন এর দাম হয়েছে ১,৪০,০০০ ও বাজারে চাহিদা কেমন আজকে গরুর চাহিদা কম কম মাংস কেমন হবে এই গরুতে এই 6 মণ 6 মণ আপনি কোথা থেকে আসছেন ফতেপুর ফতেপুর যশোর সদর উপজেলার ফতেপুর মহেশপুর ফতেপুর ও মহেশপুর ফতেপুর ঠিক আছে ভাই ধন্যবাদ কোথা থেকে আসছেন আমি আসছি 7.5 মাইল থেকে কত দাম গরুর এ গরুর দাম হচ্ছে দাম চাচ্ছি 1,22,000 1,22,000 কি জাতের গরু এটা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আপনার কাছে মোট কয়টা গরু আছে কয় জাতের গরু আছে দুই জাতের গরু আছে একটা কুরাজ আছে কালো কুরাজ আর একটা ফ্রিজিয়ান এই ফ্রিজিয়ানের মানে দাম বেশি হয় নাকি হ্যাঁ ফ্রিজিয়ান মোটা হয় বেশি মোটা হয় আর এটা চাহিদাও বেশি থাকে চাহিদাও বেশি থাকে এটা কি গোশত মানে স্বাদ লাগে নাকি হ্যাঁ গোশত স্বাদ বেশি বড় হয় বেশি অন্য দিনে চেয়ে আজকে কি আপনার আশ্বাস আছে যে গরু বিক্রি হবে হ্যাঁ বিক্রি তো হয়ে যাবে আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কি আজকে দাম কত এই গরুর দাম চাচ্ছি কি জাত এই গরুটার জাত কি পাকিস্তানি মোট কয়টা জাত আছে আপনার কাছে আপনার কাছে মোট কয়টা জাত আছে গরু এই একটাই একটাই আচ্ছা মানে আজকে আপনার আশা আছে এটা বিক্রি হবে বিক্রি 20,000-22,000 বলছে আপনি এটা দাম বলেছেন কত 35 আছে 35 আছে অন্য দিনে যে আজকে দিনটা কি বেঁচে গেছে নাকি ভালো আছে মোটামুটি হচ্ছে আর কি দাম বলছে তো দেখ হচ্ছে আর কি দর্শক গরু বিক্রি করতে আসা এই বিক্রেতাদের থেকেই শুনলেন এখানে গরু দাম কেমন এবং কোন কোন জাতের গরুগুলো এই বাজারে আসে বিভিন্ন
জাতের গরু ও বিভিন্ন দামের গরু কিন্তু এই বাজারে বেচা কিনা হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে গরু কিনতে ও বিক্রি করতে আসে। বরিশাল, সিলেট, কুমিল্লা, রাজশাহী থেকেও পাইকারি ও খুচরা ব্যাপারীরা এখানে এসে বিভিন্ন জাতের ও প্রজাতের গরু কিনে নিয়ে যায়। এই বাজারটি দিনে দিনে গরু বেচে কেনার জন্য বিখ্যাত হয়ে উঠছে। বর্তমান যশোরের সবথেকে বড় গরুর হাট বলা হচ্ছে এই চৌকাছা হাটটি। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এই বাজারে ক্রেতা ও বিক্রেতার কেমন উপচে পড়া ভিড় রয়েছে। সপ্তাহে দুই দিনের হাটে এভাবেই ভিড় থাকে বলে আমরা জানতে পারি। আপনারা গরু কিনতে ও বিক্রি করতে এই বাজারে আসতে পারেন। দর্শক, পরবর্তীতে এমন গরুর হাট দেখতে এবং গরুর দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।